মা বই নকল যখন ঘুমাইতায় আপনার উত্তর দিকে নিয়ে ঘুমাইতায় হোক সুবহান আল্লাহ। তো গিয়া দেখলাম বিছানার দম বুকু দাঁড়িয়ে আছে আপনার আবু ফুবে বসমে হইলাম রা উত্তর দক্ষিণ হরো না বেটে হয় না 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 মরি যাইবা মরি যাইবা আমার জুর বাঙ্গি যাইব জুর বাঙ্গি যাইব বেটা আগু সুন্নতি তরিকা মরেননি ইমান মসিবননি কলিমার শহীদ বেটা আগু মরেননি বেটি সিদ্ধাত না বেটে হয় না না আমার জুর বাঙ্গি যাইব জুর বাঙ্গি যাইব বেটি জুর বাঙ্গি যাইব তাই জুরর হান্দাত মাত বুঝা জাননি আজ থেকে আমরা আমল কর্ম উত্তর দক্ষিণে তুমি হোক ইনশাআল্লাহ সোনার সান হল সোনার ময়না হল ও ফুয়ারে লইয়া দড়িয়ে আপনার উত্তর দক্ষিণ খরাইলাম পেশাব পায়খানায় আপনার বিছনা তাস্তা মানুষ আপনার গাড়া শৈল আপনার গম আমার বুজুর্গ খানের বায়ু হল ও বিচার আপনার ছেলেরে লইয়া আপনার সুন্দর হরি আপনার পেশাব পায়খানা দোয়াইয়া খালি উত্তর দক্ষিণ খরুইয়াম আমার বুজুর্গ খানের বায়ু হল সুরা ইয়াসিন শরীফের তিন আয়াত আপনার পড়িছি দেখি আল্লাহর বান্দা খালি আপনার চোখ দিয়ে লাড়িত্রাও আমার বুজুর্গ হওয়ার বায়ুফল যেমনি আল্লাহর বান্দার সেইখান যে সময় আপনার কানদারকে শুনাইলাম কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বুজুর্গ হওয়ার বায়ুফল এক নম্বর দুই নম্বর তিন নম্বর বার যে সময় আল্লাহর বান্দার আপনার কলিমা শুনাইলাম দেখলাম আল্লাহর বান্দা দুই ওঠ লাড়িলাম আশ্রক বা আপনার দ্বারে আপনার ভানি বাইয়া হল আল্লাহর বান্দা আপনার জমিন থেকে বিদায় পড়ক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে হো সুবহানাল্লাহ ইমান নসিব হইছে না সাহাব হল কিছু জায়গাতে আপনার উমরের সিফত কর্তায় ও বেটি আপনার অন্তে কুদাম মারি হইছে গতন জোরের খান্দা খান্দরে বেটা গুলি ইমান নসিব অন্য তিনি চিন্তাত নাই বুঝছই না কুদাম মারি আপনার পাক পবিত্র করি আল্লাহর বন্দারে গুসল করাই আপনার সুরা ইয়াসিন শরীফ পড়িলাম আপনার কলিমা আপনার তিনবার শুনাইলাম আল্লাহর বন্দার জমিন তাকি আপনার ইমানের সহিত মত হইল হোক সুবহানাল্লাহ এর লাগে আমরা হলো আমল ঘর মনানি শরীর তো আপনার নিষেধ আছে বেমারি দেখাত গিয়ে কিতাব হইতায় বিলে চাচা যে তোমার বাপ বালা না যা খাইবার খাইলা ওখাননি সেই না শরীর তো আইসে দেখ না এক মানুষ একবারে বেমার বেহাল্ল ও কোন মুহূর্ত আপনার দম যাইত গিয়া আপনি দেখিয়া হো আলহামদুলিল্লাহ সাজি আপনার বেমার তো আগ থেকে বহুত কমিয়া আছে খালি আপনি আল্লাহ আল্লাহ হরুকুয়া আপনি খালি আল্লাহ আল্লাহ হরুকুয়া আপনার বেমার বেজান কমছে ইনশাআল্লাহ বেমার কমব আপনি খালি আল্লাহ আল্লাহ হরুকুয়া কিতা কর্তা আপনি এই মানুষরে আপনার এই বেমারির বেমারির আপনি শ্বাস বয়ে দিতে হোক সুবহানাল্লাহ এখন দেখা বেমারির বাপ বালা নাই এখন যদি বেমারি দেখাত গিয়া কো চাচা তোমার বাপ বালা নাই বা যা খাইবার খাইলাও তখন যেন দম খান মাত বুঝা জাননি এই মানুষের দম যাইতে আপনার ইমান নসিব হইব নি এত বিচারার বেমারের শরীর আপনার আরাম পান না আর আপনি গিয়া কইছ চাচা বাপ বালা না যা খাইবার খাইলাও দম মুখে দিয়ে যাইতে আসলে আরো কোনবা যাইব নি না জান নামাতো না এর লাগে আমরা বেমারি দেখাত গেইলা কইতাম না হো ইনশাআল্লাহ হো ইনশাআল্লাহ আমার সোনার চান্দ হল সোনার ময়না হল নবী যে ফরমাইছেন মা বইন হল একটা কথা আপনার ইয়াদ রাখিও আপনার স্বামী মারা যাইতে সময় মা বইন হল যে বেটি আপনার স্বামীর হিতান বই আপনার সুরা ইয়াসিন শরীফ পড়িবাই আপনার স্বামীর কলিমা শুনাইবাই আল্লাহ রাসূল ফরমাইছেন মা বইন হল ই অবস্থার স্বামীর মত হইলে নবী যে ফরমাইছেন এই বেটিও জন্নতি আর এই বেটাও জন্নতি হোক সুবহানাল্লাহ এর লাগে তো আল্লাহ রাসূল ফরমাইছেন বুজুর গহনার বায়ু হল মা বই নকল ইয়াদ রেখে নবী যে ফরমাইছেন যে বেটি আপনার নামাজি স্বামী পাইলেইছ আল্লাহ ওলা দিনদার স্বামী পাইলেইছ নবী যে ফরমাইছেন ই বেটি আপনার দুনিয়াতে আপনার জন্নত পাইছে হোক সুবহানাল্লাহ
আশাছি দেখা কইলা ইয়া রাসূলুল্লাহ, এখন বেটাইনতে খালি জমিনের জান্নাত পাইতাম, আমরা বেটাইনতে কিদা জমিনের জান্নাত পাইতাম না নে, আমরা জমিনের বেস পাইতাম না নে। নবী যে কইলা আশা বুঝিয়া লও, আমার উম্মতর যে বেটি, আমার উম্মতর যে বেটি আপনার স্বামী নেক পাইলাইছে, আমার উম্মতর যে বেটি আপনার স্বামী নেক আমলি পাইলাইছে, আমার এই উম্মতে আপনার দুনিয়াতে আপনার জান্নাত পাইছে হোক, সুবহানাল্লাহ। আমার উম্মতর যে বেটাই আপনার বেটি বে নমাজি পাই লাইছে, বে পর্দা পাই লাইছে, নবী যে ফরমাইছেন এই বেটাই আপনার দুনিয়ার দুজক পাই লাইছে হোক, নাউযু বিল্লাহ। আমার উম্মতর যে বেটি স্বামী আপনার বে নমাজি পাই লাইছে, নবী যে ফরমাইছেন এই বেটি আপনার জমিন আপনার দুজক পাই লাইছে হোক, নাউযু বিল্লাহ। এর লাগে আপনার শরীয়তও আইছে, আপনার শাদী করতে সময় আপনার এক লম্বরে কুজাইতায় আপনার ও বেটি আপনার কোরআন তেলাওয়াত জানে নি, ও বেটি গেছে আপনার দিনদারি আছে নি, ওখান শরীয়ত আইছে আপনার শাদী করতে সময় এক লম্বর ওখান আপনার কুজাইতায়, দুই নম্বর শরীয়ত আইছে বুঝুই কখনার বাই হল, যেই রাইতে আপনার কইনা বেটি আপনার শাদী দিয়ে আপনার স্বামীর বাড়ি টানলাও, যেই রাইতে আপনার স্বামীর ঘরে আপনার কইনা বেটি দিলাইলাও, ও রাইতে আপনার বিপরীত আপনার তিনটা শর্ত নাইতা এক নম্বর হইতা বিবি যান তুমি নমাজের সময় নমাজ খানটা পড়িলেইতাই, আর দুই নম্বর শর্ত হইল বিবি যান তুমি ফর্দা করতা তুমি বেগনা বেটাই তোর সামনে বাড়িল হইত নাই, খাফল লড়ার কাছ থেকে সাইকেল লড়ার কাছ থেকে খাফল লইতে পারতা নাই, বিবি যান তুমি মনে করো বাইর লোকে মারতা পারতা না, চাচার ঘর বাইর লোকে মারতা পারতা নাই, দুই নম্বরে বিবিজান তুমি ফর্দা করা লাগবো, আর তিন নম্বরে তুমি আমার মায়ের খেজমত করতা বাজানোর খেজমত করতা, যদিও তিনটা শর্ত শুনে মানো না আপনার লগে আমার সম্পর্ক থাকত না। এর লাগে যারা যুবক হল নয়া ইলেকশন অবস্থায় ইলেকশন বুধ ভরা তো যুবক হলে ও মা তো খান যেন হলাই এরা কিও, এক নম্বরে হইতে আপনার নমাজুর হতাম, আর দুই নম্বরে হইতে আপনার ফর্দা হতাম, আর তিন নম্বরে হইতে আপনার পিতা মাতার খেজমতর কথা, ও মারে কান্দাইলে তুমি কানবে কবরে, বলো ও মারে কান্দাইলে তুমি কানবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে, স্বামীর কান্দাইলে তুমি কানবে কবরে, ও স্বামীর কান্দাইলে তুমি কানবে কবরে, ও স্ত্রীর কান্দাইলে তুমি কানবে হাসরে, স্ত্রীর কান্দাইলে তুমি কানবে হাসরে, মায়ের দোয়ালরে মোমিন মায়ের দোয়াল হো না, মায়ের দোয়ালরে মোমিন মায়ের দোয়াল, বিপদে পড়বে না তুমি যে কোনে যেতায় যাও, মারে কান্দাইলে তুমি কানবে কবরে, ও মারে কান্দাইলে তুমি কানবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে, ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে। মা বাবরে মায়া করবানি ইনশাল্লাহ, আকাশের চন্দ্র সূর্য ঘরে বারে বার, পিতা মাতা চলে গেলে আসবে না আর, সব কিছু গেলে যেন আসে বারবার, পিতা মাতা চলে গেলে আসবে না আর, আল্লাহর গজবের ভয়ে ঘরে সবাই খালি হাতে বিদায় হইবে তোমার কিছু নাই, টাকা পয়সা চন্দ্র নতি মায়ার ভাই আমদের কবরে তোমার সঙ্গে সাথে নাই, হারাম হালাল না বুঝিয়া করিলে খামাই একটি গুনার অংশীদার তোমার কেউ নাই, সোনার ময়না হল সোনার চাঁদ হল দোকান গিয়া আপনারা আলু লইতে ভাইবাও, আলু হুড়াইলে আলু লইতে হওয়া যায়, সানা হুড়াইলে সানা লইতে হওয়া যায়, চিনি হুড়াইলে আপনার চিনি লইতে হওয়া যায়, ফাতি হুড়াইলে ফাতি লইতে হওয়া যায়, মসুরি ডাইল হুড়াইলে আপনার মসুরি ডাইল লইতে হওয়া যায়, তেল হুড়াইলে তেল আপনার লইতে হওয়া যায়, সোনার চাঁদ হল সোনার ময়না হল, মার মতন দন গেলে হওয়া যায় না, বাবার মতন দন গেলে হওয়া যায় না, জোরে কর সুবহানাল্লাহ। মায়ের দোয়াল রে মোমিন মায়ের দোয়াল হো না, মায়ের দোয়াল রে মোমিন মায়ের দোয়াল,
বিপদে পড়বে না, তুমি যে কোন জেতায় যাও। মা বাবরে মায়া করবাইনি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হায় রে হায়, হায় রে হায়, এরকম কি জবান আইলো, কি যুগ আইলো, আমরা হুরু তাক্কি দেখি আইলাম। আপনার সাইড বাই আপনার ভাস বাই তাহলে আপনার এক জায়গা খাইয়া আপনার বুলাইয়া আপনার ছেলে মেয়ে আপনার এক জায়গা তাকিয়ে আপনার বিয়া দিছন। এখন আপনার বিয়া হওয়ার বাদে আপনার ছ মাস যান আপনার চুলা ভাঙ্গে নি না ভাঙ্গে না হও না চুলা ভাঙ্গে নি না ভাঙ্গে না। আমার সোনার সান বহল ইরকুর ফাইনতে যেমনে আপনার আপনার সাধু হলাম, সাধু হওয়ার বাদে আপনার মার এখন বুড়ি আর বাহু বাহুই লাগিয়ে আপনার বুড়া আর খাল্লা চুলালি সোনা। যখন তোমার দুই ভাও যাবাই মন বাজাও, যখন তোমার দুই ভাও যাবাই মন বাজাও, যখন হবে চার ভাও খানে খাবার দিয়া যাও, যখন হবে ছয় ভাও বাবা জি কোথায় যাও। আর কিতাবালা খতরা কামাতা দিন তুদানাম আগরজুল হাসনা খরজুল হুসনাম, এর লাগে আমার জোয়ান হল এ বেটাইন তোর বেস্ট হইল আপনার পিতা মাতার ভার তলে হইল গিয়ে আপনার বেস্ট, আর বেটিন তোর বেস্ট হইল গিয়ে আপনার স্বামীর ভার তলে হ সুবাহান আল্লাহ। এখন একটা আপনারা হকুয়া কি জানো, বাইক মা বই নকল হজাক আসন না আসন ঘুমাইয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বহত বহত শুক্রিয়া, বহত বহত শুক্রিয়া। আমার মা বই নকল এখন হজাক আসন, আমার ভাই মৌলানা আনসার সাহেবে হুইত্রা আল্লাহ বাকিটা মা বই নকলরে ফাতিমার আশিক বানাক আসবে হো আল্লাহুম্মা আমিন। আমার সোনার সান বহল একটা রায় আপনারা দেখুয়া, আমরা যারা সাধু করছি এরা মাতকুয়া, আমরা বেটি নানছি নি মারবার লাগে আপনারা হকুয়া, কিন্তু মাঝে মধ্যে আপনার মূলবীর গরু লাগে নি না লাগে না মাতো না, মূলবীর গরু লাগে আপনার খেয়াল আপনার দুধর দোয়া না হরা বাসনে লাগে, কিন্তু বেটিন দে যেন মাঝে মধ্যে আপনার খেসিন যাব খেস নোয়ালিও যাব না, মাঝে মধ্যে ওই নি না ওই না মাতো না, বেটিন দে মায়ের খাইন একমাত্র মুকর হারেনে মুকর বেরিক নাই। রতাহান্দির মায়ো হল রাইত মনে হয় প্রায় এগারোটা বাজি আছে, আমার মায়ো হল আমি আই একটা ঔষধ আমি আপনার আর হইয়া যাই, আর যদি ই ঔষধ আপনার স্বামী গরম হওয়ার বাদে যদি আপনারা ব্যবহার করিলাও তে ই রাইত ই গরু আপনার বকরাইদর খুশি হইব জোরে হ সুবাহান আল্লাহ। মা বই নকল হজাক থাকলে শুনিও, মা বই নকল দেখরা তোমার স্বামী গরম হইতেছন শুরু হইতে।